দরদের সেট থেকে দেখা মিলল আজকে সাকিব আর সাকিবিয়ানরা দেখো কিভাবে আপডেট আসছে নমস্কার বন্ধুরা আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে প্রথমেই জানাই সকলকে শুভ সন্ধ্যা আমি একটুখানি নিজস্ব কাজে ব্যস্ত ছিলাম বলে আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতে আমার একটু দেরি হলো কিন্তু সাকিব আর বিষয় তাও আবার দরদের শুটিং সেট থেকে ওনাকে ওনার লুকে দেখা গেছে সেটা নিয়ে তো কথা বলতেই হবে তো আমি চলে এসছি এই ভিডিওটা নিয়ে তোমাদের কাছে বন্ধুরা আমরা যে ছোট্ট ভিডিওটা দেখতে পাচ্ছি সেই ভিডিওটা ডেফিনেটলি আমি আগে তোমাদেরকে চলো একবার দেখিয়ে নিই তোমরা আগে ভিডিওটা দেখো ভিডিওটা তোমরা দেখে ফেললে এইবারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা একদম সেটে এবং সেখানে আমরা রাহুল দেবকেও কিন্তু দেখতে পাচ্ছি সাকিব ভাইয়ার ঠিক বিপরীতে দাঁড়িয়ে আছেন মুখোমুখি দুজন দাঁড়িয়ে আছেন আর ঠিক পিছনে ইমতু ইন্তুরাতিস দাঁড়িয়ে আছেন এটা আমি যদি খুব ভুল না করি কোনো একটা সিনের রিহার্সাল চলছে বন্ধুরা তোমরা যদি খুব মন দিয়ে ভিডিওটা দেখো দেখবে সাকিব ভাইয়া ইমতু ইন্তুরাতিসের হাত থেকে কিছু একটা নিয়ে রাহুল দেবকে খাইয়ে দিচ্ছেন আর এরম একটা বিষয় করছেন তো সামনে এই দিক থেকে অনন্য মামুনকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ডিরেক্টর তিনি সিনের রিহার্সালটা দেখছেন স্বাভাবিক কোনো একটা সিন যখন শুট শুরু হয় টেকে যাওয়া হয় তার আগে অভিনেতা অভিনেত্রীরা প্র্যাকটিস করে নেন এবং সাকিব ভাইয়াকে আমরা যে লুকটাতে দেখতে পেলাম ঠিক প্রথম দিন শুটিং সেটে যে ছবিটা আমাদের কাছে এসছিল সোনাল চৌহান এবং সাকিব ভাইয়া একটা ইনডোর শ্যুট আমরা দেখতে পাচ্ছিলাম ঘরের মধ্যে ঠিক সেম লুকটাতেই আমরা কিন্তু দেখতে পেলাম চুলটা আলু থালু হ্যাঁ চোখে মুখে একটা একটা ক্লান্তির ছাপ দেখছি সেই সব বিষয়টা একটা রুক্ষ রুক্ষ মানে উষ্ক শুষ্ক ব্যাপার সাকিব ভাইয়ার লুকটা এরম করে দেওয়া হয়েছে রাহুল দেবের লুক কিন্তু দেখতে পাইনি কারণ রাহুল দেবকে কিন্তু পিছন থেকে দেখা যাচ্ছে পুরো দমে চলছে দরদ মুভির শুটিং এবং প্রচণ্ড ভালোভাবে চলছে তোমরা যদি খুব লক্ষ্য করে দেখো যে রি সিনটার রিহার্সাল চলছে সেটাও একটা ইনডোর শ্যুট প্রচুর ভালো লাইটিংয়ের ব্যবহার করা হচ্ছে এবং খুব ভালো অভিনয় করবেন সাকিব ভাইয়া আর রাহুল দেব সাকিব ভাইয়া এর আগে আমরা একসঙ্গে দেখেছি এনাদের দুজনকে এনাদের বন্ডিংটা খুব ভালো জমে আর আগে যেহেতু তারা একসঙ্গে ছবি করে ফেলেছেন তাই এটা এই ছবিটাতে তাদের মধ্যে বন্ডিংটা আরও স্ট্রং হবে আমরা এমনটাই আশা রাখতে পারি এবং দরদ মুভির গল্প তো প্রচণ্ড ভালো আর সাকিব ভাইয়ার ওইটুকুনি ছোট্ট যা পারফরমেন্স দেখলাম সেটা বড় পর্দায় যখন আমরা দেখবো জাস্ট ফ্যান্টাস্টিক লাগবে এখন একটা খালি হাতে রিহার্সাল করছেন উনি এটাই ধরে নাও একটা ছোট্ট লাড্ডু হতে পারে ছোট্ট লজেন্স হতে পারে ছোট্ট একটা যাই হোক কিছু একটা খাবার জিনিস হতে পারে একটা পান হতে পারে অনেক কিছু হতে পারে যেটা রাহুল দেবের মুখে উনি দিয়ে দিচ্ছেন আর তারপরে সেই অদ্ভুত টাইপের একটা মুখ দেখতে পাচ্ছি আমরা সাকিব ভাইয়াকে ফ্যান্টাস্টিক লাগছে ওনার লুকটা এটা তো দরোদের লুক তো আমরা বুঝেই গেছি প্রথম লুক কিন্তু হিসেব মতন আমরা দেখেই ফেলেছি দরোদের ফার্স্ট লুক বেরিয়ে গেছে এরকম ভিন্ন ভিন্ন দশের অধিক লুকে দেখা যাবে সাকিব ভাইয়াকে সুপার এক্সাইটেড ভাই সুপার এক্সাইটেড চলো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার ফিরছি খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য টাটা